পাটের তৈরি চটের ব্যাগের চাহিদা বাড়ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হতেই খোঁজ পড়েছে এযাবৎ বিস্মৃতির আড়ালে থাকা চটের, সেই সঙ্গে পাট শিল্প নতুন আশার আলো দেখছে। চটকলগুলির পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিও নতুন দিশা দেখছে। নদিয়ার চাপড়া ব্লকে অন্তত ১২টি গ্রামে গড়ে উঠেছে বহু স্বনির্ভর গোষ্ঠী। মহিলা পরিচালিত এই স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো সদস্যা পাট দিয়ে তৈরি করছেন ম্যাট ও নানান ধরনের ব্যাগ, যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। সেখানকার উৎপাদিত দ্রব্য সামগ্রীর চাহিদা তুঙ্গে, মিলছে বরাত। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েকজন সদস্যা পাটজাত পণ্য সামগ্রী তৈরির সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি প্রকাশ করেছেন। করন্দুলিয়া গ্রামে আমাদের এখানে প্রচুর পরিমাণে চাট পাট চাট হয়। এই পাট থেকে আমরা যে সুতো এখানে উৎপন্ন হচ্ছে তা থেকে আমরা ভীষণ আনন্দিত, এবং আমরা প্রচুর শ্রমিক গরিব মানুষ খেটে খাই। যে একটা সুতুলি মেশিন করেছি এবং একটা কারখানা বানিয়েছি, এখানে অনেক শ্রমিক কাজ করছি, এবং এই সুতুলিগুলো আমাদের বিভিন্ন রাজ্যে যায়। নদিয়ার বড় আন্দুলিয়ায় গড়ে উঠেছে পাট থেকে সুতুলি তৈরির কারখানা। এখান থেকে দেশের বিভিন্ন অংশে চটের বস্তা তৈরির জন্য এই সুতুলি পাড়ি দিচ্ছে। গ্রামে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। শপিং ব্যাগ, লেডিস ব্যাগ, বিভিন্ন জিনিস ক্যারি যাতে মেয়েরা করতে পারে, ছেলেরা করতে পারে, সেই সমস্ত ব্যাগ আমরা তৈরি করছি। পাট আমরা চাষিরা যে পাটের উৎপন্ন করে সেটার দিক দিয়ে যে সমস্ত প্রোডাক্ট আমরা করছি প্রচুর সাড়া পেয়েছি। আর জুট ব্যাগে আমাদের প্রোডাকশন চালু হয়েছে, যেহেতু প্লাস্টিক, ফাইবার, লাইলন সমস্ত কিছু বর্জন করা আছে, প্রধানমন্ত্রী এটা ডিক্লেয়ার করেছে ১ জুলাই থেকে। সেই জন্য আমরা এই জুট ব্যাগের প্রচুর অর্ডার আসছে আমাদের, এবং প্রচুর অর্ডারের কাজ এসে পড়েছে, আমরা কিছু কিছু দিচ্ছি। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডের নদিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডক্টর অমৃত চট্টোপাধ্যায় জানিয়েছেন, পাটজাত বিনুনি দড়ি দিয়ে নানান সামগ্রী তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাপড়া ব্লকে বেশ কিছু মহিলা, প্রায় কয়েকশো মহিলা, তারা জুটের বিনুনি দড়ি, পাটের যেটা বিনুনি দড়ি সেটা তৈরি করত, কিন্তু ওদের কোনো ট্রেনিং না থাকার কারণে বিনুনি দড়ি দিয়ে পরবর্তী যে উপকরণগুলো সেগুলো তৈরি করতে পারতো না। আমরা একটা ট্রেনিং প্রোভাইড করি নাবার্ডের পক্ষ থেকে, সেই ট্রেনিংয়ে এই সমস্ত মহিলাদের আমরা বিনুনি দড়ি দিয়ে পরবর্তীকালে কী কী প্রোডাক্ট তৈরি করতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ দেওয়ার পর তারা এই প্রোডাক্টগুলো তৈরি করতে থাকে, এবং তৈরি করার পর তাদের আমরা চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা এবং বেশ কিছু মেলায় দেশের বিভিন্ন প্রান্তে তাদের আমরা পাঠাই। সেখানে তারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে, তাছাড়া সেখান থেকে বেশ কিছু অর্ডারও তারা পায় যেগুলো পরবর্তীকালে তারা সাপ্লাই করে।